আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। এই ফেস প্যাকটা দিয়ে যদি আপনারা ত্বকটাকে ক্লিন করে নেন, মুখে থেকে সকল ধরনের কালচে দাগ, ব্রণের দাগ, রোদে পোড়া যা দাগ, তারপর ওপেন পোর্স চলে যাবে, মেসার দাগ চলে যাবে, ত্বক হবে টান টান, উজ্জ্বল এবং আকর্ষণীয়। 100% গ্যারান্টি দিচ্ছি, ত্বক ফর্সা উজ্জ্বল ধবধবে হয়ে যাবে, জাপানিজদের মতো গ্লাস স্কিন হয়ে যাবে। কিভাবে দিতে হবে, কখন দিতে হবে, এটা আমি সবই ভিডিওর মাধ্যমে বলে দিব। তার আগে বলে নিচ্ছি, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যদি টেনে দেখেন শিখতে পারবেন না, শিখতে হলে আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। প্রথম যেটা আমি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে ক্লিনজার। প্রথমে আগে ত্বকটাকে ক্লিন করে নিতে হবে এই টোনারটা দিয়ে। তো টোনারটা কীভাবে বানাচ্ছি চলুন দেখি। প্রথমে আমি 1 চা চামচ গোলাপ জল নিয়ে নিয়েছি, তারপর নিয়েছি অ্যালোভেরা। অ্যালোভেরা গোলাপ জলটাকে ভালোভাবে মিশিয়ে নিব। যাদের অ্যালার্জি সমস্যা আছে তারা অ্যালোভেরাটা স্কিপ করতে পারেন, এর পরিবর্তে মধু দিতে পারেন বা গ্লিসারিনও দিতে পারেন। এই উপকরণগুলিকে আমি ভালোভাবে মিশাবো, এমনভাবে মিশাবো যেন একটা পেস্টের মতো তৈরি হয়ে যায়। প্রায় 5 থেকে 6 মিনিট মিশিয়ে নিব। তারপর দিব 7 থেকে 8 ফোঁটা লেবুর রস। লেবু ত্বকটাকে অনেক ফর্সা করতে সহায়তা করে। লেবুর রসে রয়েছে ন্যাচারাল ব্লিচ, যা ত্বকটাকে একদম উজ্জ্বল ঝকঝকে করে ফেলে। যাদের অ্যালার্জি সমস্যা আছে তারা লেবুটা দেবেন না, আর বেশি পরিমাণ লেবু দেওয়া যাবে না, কারণ ত্বকে তাহলে লাল লাল ছোপ চলে আসবে। এর জন্য 7 থেকে 8 ফোঁটা লেবু দিতে হবে। লেবুতে রয়েছে ভিটামিন সি, যা ত্বকের জন্য খুবই উপকারী বা মরা চামড়া উঠাতে অনেক সহায়তা করে। তারপর ঘষে ঘষে লাগিয়ে নিব, নর্মাল পানি দিয়ে মুখটাকে ধুয়ে নিব, ফেস ওয়াশ করা যাবে না। কিভাবে দিচ্ছি অবশ্যই খেয়াল করে দেখছেন, একটু ঘষে ঘষে লাগিয়ে নিতে হবে। তুলা দিয়েও মুছে নিতে পারেন বা মুখটাকে ধুয়ে নিতে পারেন 5 থেকে 6 মিনিট রাখার পরে। এটা যদি আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন দেন, ত্বকের উজ্জ্বলতা তো বৃদ্ধি পাবে, সাথে সাথে আপনাদের ত্বকে অনেক সতেজ হয়ে যাবে এবং আগের থেকে অনেক আকর্ষণীয় হয়ে যাবে। তারপর যে ফেস প্যাকটা আমি তৈরি করে দেখাবো, এটাও আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে অনেক সহায়তা করবে। এখানে আপনি আটা নিয়ে নিতে পারেন, কর্নফ্লাওয়ার নিতে পারেন, বেসনও নিতে পারেন। আর তারপর নিয়ে নেব পেস্ট। পেস্ট তো স্কিনটাকে একদম ধবধবে সাদা করে ফেলবে, একদম ব্লিচের মতো। এটা বেশি দেওয়া যাবে না, সপ্তাহে 2 দিন দিতে হবে এটা বানিয়ে। আর বানিয়ে ফ্রিজে রাখা যাবে না, বানিয়ে সাথে সাথেই দিয়ে নিতে হবে। এটা বানানোর পরে ত্বকে রাখতে হবে 15 থেকে 20 মিনিট, যখন শুকিয়ে যাবেন তখন ত্বকটাকে ধুয়ে ফেলতে হবে। এটা আপনাদেরকে আমি হাতে লাগিয়ে দেখাবো, মুখে লাগিয়ে দেখাতে পারছি না। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, একটা পেস্টের মতো আমি তৈরি করে নিব। এখানে হচ্ছে পেস্টটা এমন উপকার যা আপনার সকল ধরনের কালচে দাগ দূর করে ফেলবে। এটা তো আমি নিয়মিত লাগানোর চেষ্টা করি, তবে সপ্তাহে 2 দিনের বেশি লাগাই না আমি। যেখানে আপনার কালো দাগ আছে, যেমন হাত পা বগলের নিচে অনেক কালো দাগ থাকে, অনেকের গলার মধ্যে অনেক কালো দাগ থাকে, সব চলে যাবে। এটা যদি আপনার সপ্তাহে 2 দিন লাগাতে পারবেন, 100% গ্যারান্টি দিচ্ছি যে সকল ধরনের কালো দাগ দূর করতে অনেক হেল্প করবে এটা। এটা আমি হাতে লাগিয়ে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ফেস প্যাকটা সপ্তাহে 5-6 দিন লাগানো যাবে না, কারণ ব্লিচের মতো করে ফেলে, এর জন্য আপনার সপ্তাহে 2 দিন লাগালে হবে, যেমন শনিবার লাগালেন বা বৃহস্পতিবার লাগালেন। আর এর জন্যই বলি এটা ফ্রিজে রেখে দেওয়া যাবে না, লাগিয়ে সাথে সাথে ব্যবহার করে নিতে হবে। আর এটা দেওয়ার পর যখন শুকিয়ে যাবে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুবেন না, রাতে ঘুমাতে যাওয়ার 20 মিনিট আগে লাগিয়ে নেবেন এটা। আমি ভালো করে হাতে লাগিয়ে দেখাচ্ছি, বেশি ঘষাঘষি করা যাবে না যেহেতু এটা ব্লিচের কাজ করে। একটু পুর করে লাগিয়ে রেখে দিব 20 থেকে 25 মিনিট। তারপর আমি হাতটাকে ধুয়ে দেখাবো, নর্মাল পানি দিয়ে ফেস ওয়াশ ব্যবহার করা যাবে না। আর যে যে ময়েশ্চারাইজার ইউজ করেন সেটা দিয়ে নিতে পারবেন।
দেখেন শুকিয়ে গিয়েছে। 15 থেকে 20 মিনিট রাখার পর এখন আমি হাতটা ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কত উজ্জ্বল হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।